গুড্ডি ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় বাড়িতে ফিরে এসে পুবলুকে না পেয়ে শিরিনকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল অনুজ রাতে পুবলুকে অনেক বাজে কথা বলে শিরিন কেননা পুবলু গুড্ডির হয়ে কথা বলায় ক্ষেপে যায় শিরিন যদিও পুবলু জানিয়েছে মামুনি মানে গুড্ডি এখানে এসেছে মাত্র সাত দিন হয়েছে এ কথা বিশ্বাস না করে পুবলু ও তার বাবাকে মিথ্যেবাদী বলে অনেক ধমক দিল পুবলু জানিয়ে দিল তুমি পচা আর মিথ্যেবাদী তার ড্যাডি মিথ্যে কথা বলে না শিরিন বলে এসব পাকা পাকা কথা তোমাকে ওই বাজে মেয়েটা শিখিয়েছে তাই না পুবলু বলে তুমি আমার মামুনিকে তুমি বাজে মেয়ে বলবে না এভাবে শিরিন ঘুমিয়ে পড়লেও পুবলুর চোখে ঘুম নেই সে রাতে বেরিয়ে পড়ে গুড্ডির কাছে যাবে বলে সময় মতো বেরিয়ে পড়ে পুবলু এদিকে পাচারকারী চক্রের বেশ কয়েকজন জানে আজ ডিআইজি সাহেব বাড়িতে ফিরবে না তাই তারা আজকে রাতেই পুবলুকে কিডন্যাপ করার পরিকল্পনা করে এলাকায় প্রস্তুতি নিচ্ছিল কিন্তু তারা তো মেঘ না চাইতেই বৃষ্টি পেয়ে গেছে পুবলুকে একা একা বের হতে দেখে এগিয়ে এসে পুবলুর কাছ থেকে জানতে পারল সে তার আন্টির কাছে যাবে এই কথা শুনে সবাই মিলে পুবলুকে খুব খাতির যত্ন করে বলে তারা পুবলুকে পৌঁছে দিবে পুবলু রাজি হয়ে যায় এভাবেই পুবলুকে নিয়ে পালিয়ে গেল পাচারকারী চক্রের সদস্যরা এদিকে সকালে বাড়িতে ফিরে এসে শিরিনকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠেছে অনুজ অনুজকে অনেক বাজে কথা বলে এক পর্যায়ে পুবলুকে কোথাও না পেয়ে চারিদিকে খোঁজ নিয়েও রফা না খবর পেয়েও গুড্ডিও চলে এসেছে অনুজ শিরিনের কাছে জানতে চায় পুবলুকে সে কোথায় রেখেছে শিরিন কিছু বলে না উল্টো গুড্ডিকে দোষারোপ করলে খেপে যায় অনুজ তাহলে কি এবার পুবলুকে কোথাও খুঁজে না পেয়ে হতাশ হয়ে শিরিনকে বাড়ি থেকে বের করে দিবে অনুজ বন্ধুরা তোমরাও কি এটাই চাও এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ